সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে যেরকম সুন্দর সেরকম উঁচুলম্বা, আজ একেবারে লালে লাল হয়ে আসছে। আসলে কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? জান্নাতি। আপু কেমন আছেন আপনি? মানে বাড়ি কোথায়? আচ্ছা, পরিবারে কে কে আছে? বিয়ের বয়স হয়েছে? সত্যি? আচ্ছা আচ্ছা। তা আজ এই যে ভিডিওতে যে আসছেন, কে আসতে বলছে? আপনি আসছেন না কেউ আসতে বলছে? না, কে আসতে বলবো, আমি নিজে ইচ্ছে আসছি। নিজে ইচ্ছায় আসছেন? আচ্ছা আচ্ছা। এখন এসে কষ্ট লাগে কোন বিষয়টা সবচেয়ে বেশি? বিয়ে শাদী না করে পার্লারে কাজ কাম শিখেন, ভালো করে পার্লারে মালিক হন, টাকা পয়সা জমান, তারপরে বিয়ে করবেন। ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম হবে, বেশি হবে, সেগুলো আশা করেন না? বিয়ের পরে স্বামীকে নিয়ে করবেন সে আশা করেন, তাই না? তো যাক, আর কখনো শখ ছিল নাকি নাচ গান টান করা? তাই যে এত সুন্দর নায়িকার মতো পোশাক টোশাক পরে আসছেন, মানুষ তো একবারে দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে চলে যাবে। তাহলে তো এটাই চান? আপনি কার প্রতি পাগল হয়েছেন? আচ্ছা আচ্ছা, মাথা টাথা ঠিক আছে তো তাহলে? আচ্ছা যাক, সংসারের কাজে আবার ঝামেলা মনে করবেন না তো? বিয়ে শাদী না করে পার্লারে কাজ কাম শিখেন, ভালো করে পার্লারে মালিক হন, টাকা পয়সা জমান, তারপরে বিয়ে করবেন। ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম হবে, বেশি হবে, সেগুলো আশা করেন না? বিয়ের পরে স্বামীকে নিয়ে করবেন সে আশা করেন, তাই না? তো যাক, আর কখনো শখ ছিল নাকি নাচ গান টান করা? তাই যে এত সুন্দর নায়িকার মতো পোশাক টোশাক পরে আসছেন, মানুষ তো একবারে দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে চলে যাবে। তাহলে তো এটাই চান? আপনি কার প্রতি পাগল হয়েছেন? আচ্ছা আচ্ছা, মাথা টাথা ঠিক আছে তো তাহলে? আচ্ছা যাক, সংসারের কাজে আবার ঝামেলা মনে করবেন না তো? আচ্ছা, তার নাম্বার দিলে সমস্যা আছে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় আপুর জীবনের গল্প। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01829302748 84। নাম্বারটা আবার বলছি, 01829302748 84। নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে অবশ্যই সত্যি কথা বলবেন, নামাজ কালাম পড়ে নামাজি হয়ে যাবেন। ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।